নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শনি যেতে যেতে এই পাঁচ রাশিকে করবে মালামাল। এই পাঁচ রাশি একচেটিয়া রাজত্ব করতে চলেছে। বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি মোটেও আপনারা কেটে দেখবেন না। দেখুন, ঠিক নবরাত্রির দিন থেকে শনি নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে আপনার শতবিশা নক্ষত্রে ভ্রমণ করবে এবং 27 ডিসেম্বর পর্যন্ত এই শতবিশা নক্ষত্রে শনি কিন্তু অবস্থান করবে। আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 27 ডিসেম্বর অবস্থান করবে এবং 15 নভেম্বর 2024 শনি বকরি থেকে মার্গে কিন্তু হবে। এই 23 অক্টোবর টু 27 ডিসেম্বর পর্যন্ত শনি এই পাঁচ রাশিকে করবে মালামাল এবং তিনটি রাশির ক্ষেত্রে কিছুটা সাবধান থাকতে হবে, আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনি মানে আপনারা প্রত্যেকেই জানেন ন্যায় কারক গ্রহ। শনি মানে ভয় ভীতি, একটা মানুষের মধ্যে একটা আশঙ্কা কিন্তু চলে আসা। কিন্তু যত খারাপ কি শুধুমাত্র শনির জন্যই হয়? না, কখনো না। আপনার কর্মের উপর শনি কিন্তু ফল কিন্তু দেয়। শনি আমাদের দণ্ড দেয় তখনই যখন আমাদের কর্মটা ভুল থাকে। তাই শনিকে ভালো করতে গেলে আমি বারবার বলছি, নারী জাতির সম্মান করুন। নারী জাতি যেখানে আপনার অসম্মানিত হবে সেখানে শনি কিন্তু খারাপ হবে। শনি দেখায় আমাদের অধীনস্থ কর্মচারী, আমাদের যারা ছোট রয়েছে তাদেরকে কিন্তু শনি কিন্তু দেখায়, অর্থাৎ আপনার আন্ডারে যারা কাজকর্ম করছেন এটাও কিন্তু শনি কিন্তু নির্দেশ করে। এবং আপনি আপনার পিতা মাতার প্রতি কেমন আপনি আচরণ করছেন এটাও কিন্তু শনি কিন্তু দেখে। আপনি যদি পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করেন, বাবা মাকে যদি দেখেন, শনি কিন্তু ভালো ফল রেজাল্ট কিন্তু দিবে। অর্থাৎ বাবা মায়ের কথা যদি আপনি শুনেন অবশ্যই শনি ভালো রেজাল্ট দিবে। আমি বারবার বলি যে শনিকে ভালো করতে গেলে আপনি একমাত্র মায়ের ভক্ত কিন্তু খুব হন। মা ছাড়া কিচ্ছু বুঝবেন না, মায়ের ভক্ত হন, দেখবেন শনি অটোমেটিক আপনার ভালো হবে। পাশাপাশি আপনারা রাস্তার যে স্ট্রিট ডগ রয়েছে, কুকুর রয়েছে, তাদেরকে খাবার দিন। আপনার সামর্থ্য অনুযায়ী খাবার আপনারা দিন। এবং আপনারা যদি বাড়িতেও কোনো কুকুর পুষেন তাকেও কিন্তু আদর যত্ন করে রাখুন, তাতে শনি কিন্তু ভালো হবে। এবং কোনো নির্ধনী ব্যক্তিকে যদি আপনারা দান করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। এবং পাশাপাশি হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, শিব চল্লিশা আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। এবং হনুমানজির উপাসনা আপনারা করুন এবং প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ আপনারা অবশ্যই নিবেদন করুন, তাতে কিন্তু শনি কিন্তু আপনার মজবুত কিন্তু হবে। দেখুন, অশ্বত্থ গাছে কৃষ্ণের স্বরূপ, অশ্বত্থ গাছ কৃষ্ণের স্বরূপ, আর শনি যার আরাধনা করতেন উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। অর্থাৎ এখানে যদি আপনার সরষার তেলের প্রদীপ দেন এবং ওম সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন অবশ্যই ভালো হবে। এবং আপনারা সর্বোপরি ব্যক্তিগত জন্মছককে আগে দেখিয়ে নিন,
আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে, তার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান আপনারা করতেই হবে আপনাদেরকে। শনি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে, আপনারা ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করুন, কারণ জিনিস ফেলে রাখবেন না যে আচ্ছা কৌশিকিতা বলেছে তো আচ্ছা পরে দেখছি। দেখুন সমস্যা যখন আরও বাড়বে কি না দেয়ালে পিঠে তখন যোগাযোগ করছেন, কিন্তু আমি বলো সময় থাকতে আপনারা কাজ করুন। আমি আবারও বলি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, চাকরি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, আপনার ব্যবসাতে উন্নতি হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, সন্তানের ক্ষেত্র নিয়ে সমস্যা, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আর্থিক সংকট আপনার সৃষ্টি হয়েছে, বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন। আমি আবারও বলছি, যার আমি হাত ধরি তাকে আমি টেনে তুলি, আমি কিন্তু সবারই হাত ধরি না, আমি আবারও বলছি। আর আমার কাছে না শব্দটি আমার কাছে নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জ নিয়ে করি এবং খুব দায়িত্ব নিয়ে করি। তো যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আলোচনা শুরু করা যাক। দেখুন আমি আবারও বলি, শনি এই বছর যেতে যেতে এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো বেস্ট রেজাল্ট কিন্তু দেবে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। শনি রাহু নক্ষত্রে ঢুকছে, অর্থাৎ শনি এখানে বেশ কিছু শুভ ফল কিন্তু দিবে কোন কোন রাশিকে এবং কোন কোন রাশিকে কিছুটা নেগেটিভ ফল দেবে। দেখুন মার্গী হচ্ছে 15 নভেম্বর, কিন্তু 3রা অক্টোবর থেকে অর্থাৎ নবরাত্রি শুরু হচ্ছে, শনি নক্ষত্র পরিবর্তন হচ্ছে এবং 27 ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রে শনি কিন্তু বিরাজমান থাকবে। দেখুন ভালো রেজাল্ট সব থেকে পেতে চলেছে মেষ রাশি। মেষ রাশির ব্যবসার জায়গাটা খুব ভালো হবে, বা আপনারা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন এই সময় আপনারা পারচেস করতেই পারেন, এবং কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৈবাহিক জীবন মোটের বর্তে আপনাদের শুভ যেতে চলেছে। নাম্বার 1 রাশি মেষ রাশি, খুব ভালো রেজাল্ট পাবে। নাম্বার 2 রাশি বিষ রাশি। এই বিষ রাশি শনি নক্ষত্র পরিবর্তনে আপনাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে, অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনাদের বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকেও কিন্তু এই সময় আপনারা বিষ রাশি যদি আপনি মানুষ হন আপনি কিন্তু এই সময় নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। 3 নম্বর যে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, উচ্চ কোনো পদে আপনারা আসীন হতে পারেন, আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ বড় ধরনের কোনো আর্থিক লাভ আপনাদের হতে চলেছে, সম্পত্তি বা প্রপার্টি থেকে লাভ পেতে চলেছে। 4 নম্বর রাশি মকর রাশি। মকর রাশির ধনভাবে আমি বলবো, যেতে যেতে শনি সাড়ে সাথে যেতে যেতে শনি এ বছরে কিন্তু আপনাদেরকে অনেক কিছু দিবে। আপনাদের বিশেষ করে এক কথায় আপনাদের প্রপার্টির যোগ দিচ্ছে, আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিলো এমন কোনো টাকা আপনারা পাবেন, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা, হঠাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি হন মকর রাশির মানুষ, মকর রাশির ব্যবসা ভালো দিবে এবং ফরেন থেকে বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন, অর্থাৎ ফরেন যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আয় উন্নতির জায়গা দিবে, ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু লাভ কুম্ভ রাশি দিতে চলেছে, লটারি শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ এই 5টি রাশির ক্ষেত্রে খুব ভালো, কিন্তু যে 3টি রাশির কথা বলবো, মীন রাশির ক্ষেত্রে এই শনি নক্ষত্রের পরিবর্তন আপনাদের চোট আঘাত লাগা, আপনাদের কোনো কর্মক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। 2য় রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে যে কোনো কাজ করবেন বুঝে শুনে এবং ধীরে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরামর্শ আপনারা করবেন। 3 নম্বর যে রাশি আপনার বৃশ্চিক রাশি, যারা প্রপার্টি কিনতে চাইছেন, প্রপার্টি পারচেস করতে চাইছেন বা বড় কোনো লগ্নি করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মীন রাশির ক্ষেত্রে এবং কর্কট রাশির ক্ষেত্রে কিছুটা এই চাপ রয়েছে এই শনি নক্ষত্র পরিবর্তন। আমি আবারও বলবো, আপনারা একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন, এবং বারবার বলি জন্মছককে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, এবং পাশাপাশি আপনারা
বাস্তু প্রতিকারটা অবশ্যই করবেন। দেখুন, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।